করবে, দেখবো আমরা হরিনাম করে কে কত আনন্দ করে। হরিনাম করে নিত্য করার মাঝে আনন্দ অশেষ, ধরণী মাতা পবিত্র হয়ে যান ভক্ত যখন হরিনাম করে নাচে। ভগবান সেই নিত্যে নিজে অংশগ্রহণ করেন, ধরণী মাতা আকাঙ্ক্ষিত থাকেন কবে ভক্তের ধুলায় তিনি নিজেকে রাঙ্গাতে পারবেন। তাই তো আমরা প্রেমে আপ্লুত তনু ব্রজের ঈশ্বরী শ্রীমতী রাধা রানীর গুণকীর্তন করে আমরা রাধা ভাবে ভাবিত হয়ে আমরা গোবিন্দের চরণ বন্দনা করব। আজ রাধে রাধে জয় রাধে রাধে danger.
राधे जपीते जपीते उठे अमृत रखनी তুলুন এটাকে আত্মসমর্পণ বলে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল উলুধ ধ্বনি হরি ধ্বনি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Nitya Gaur Hari Bol, Hari Bol, Hari Bol. Yeah.
গতকাল যে জায়গায় ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম আমরা সেই জায়গা থেকে আজ আবার শ্রবণ করছি। ভাগবতে 18,000 শ্লোক রয়েছে, আমরা গতকাল কেবল একটা শ্লোককে স্মরণ করেছিলাম। নুরি দেহ আদম সদুর্লভম, এই শ্লোকটাও পুরো নয়, মাত্র একটা লাইন আমরা শ্রবণ করব, কারণ এক দুদিনে তো এত কিছু আস্বাদন করা যায় না। নুরি দেহ আদম সদুর্লভম সদুর্লভম, নুরি মানে নর, দেহ মানে তনু কিংবা শরীর, আদম কথাটার অর্থ সমস্ত বীজের উৎস, সুলভম সস্তা, সুদুর্লভম অত্যন্ত দুর্লভ। এই যে আমরা মনুষ্য দেহটা লাভ করেছি মা, এই দেহটা দেবতারও দুর্লভ। মন দিয়ে শুনতে হবে কথা, দেবতাদেরও দুর্লভ। দেবতার দুর্লভ কি করে মনে রাখবেন, দেবতাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে, দেবতাদেরও মৃত্যু আছে, দেবতাদের মৃত্যু আছে। হ্যাঁ, এটা তো ভগবান নিজেই বলে দিলেন শ্রীমৎ ভগবত গীতা, যারা পড়েছেন এই শ্রীমৎ ভগবত গীতায় ভগবান বলে দিয়েছেন সেই কথা। শ্রীমৎ ভগবত গীতা এটা আমাদের মনুষ্য জীবনের সংবিধান, সেই জায়গায় ভগবান অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের 16 শ্লোকে বলছেন, অব্রহ্ম ভুবনাত লোকা পুনরাবর্তে ন অর্জুন মাম পেত্তত কন্তে পুনর্জন্ম নবিদ্যতে। আজকের সাউন্ড সেটিং খুবই ভালো, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অনুরোধ করব প্রত্যেক মালিককে প্রতিটা অনুষ্ঠানে একটু নিজের উপস্থিতিটা আবশ্যক, তাহলে সাউন্ডেরও একটা সুনাম থাকবে। খুবই ভালো, অসংখ্য ধন্যবাদ। ভগবান বলছেন অব্রহ্ম ভুবনাত লুকা পুনয়াবর তিন অর্জুন মামু প্যাপ্ত তো কুন্তে পুনর্জন্ম নবিদ্যতে। অব্রহ্ম ভুবনাত লুকা, এই লোক থেকে তুমি ব্রহ্ম লোক পর্যন্ত যত লোকেই যাও না কেন, সমস্ত লোকে পুনরাবর্তনশীল পুনর্জন্ম নবিদ্যতে। বলছেন ভগবান এই লোক থেকে তুমি ব্রহ্মলোক যত লোকেই যাও না কেন, ব্রহ্মলোক মানে কি, ব্রহ্ম আছেন যেখানে, সমস্ত লোকই পুনরাবর্তনশীল মানে কি, ওই লোক ধ্বংস হয়ে যাবে বাবা, ওই লোকে গেলেও তোমাকে আবার ফিরে আসতে হবে। কেউ যদি দেবতার আরাধনা করে সে যাবে দেবলোকে, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে ভগবান বলছেন স্বর্গে, স্বর্গে গেলেও তোমাকে আবার ফিরে আসতে হবে।
কারণ স্বর্গে মানুষ যায় পুণ্যের প্রভাবে, পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গে যায়। স্বর্গে গিয়ে তো আর মানুষ বসে থাকে না, ভোগ করে। ভোগ যদি করে মানুষ, ভোগ করলে কি হয়, পুণ্য ক্ষয় হয়ে যায়। আর পুণ্য যখন ক্ষয় হয়ে যায়, জগতে আবার আপনাকে ফিরে আসতে হবে। মনে করুন আপনি একটা 5-star কিংবা 7-star হোটেলে গিয়েছেন, সেখানে আপনার টাকা আছে, জামাই আদর আছে। টাকা যখন থাকবে না, হোটেলে থাকতে পারবেন, আপনাকে বের করে দেবে। মানুষ পুণ্যের প্রভাবে স্বর্গে যায়। কত কথা দেখুন, যত প্রশ্ন করেছেন এক প্রশ্নের উত্তর দিলেই তো সময় শেষ। এই জন্য তো এক দুদিনের আলোচনায় আমি সাধারণত কমই আসি, আগামীতে পাওয়াই যাবে না। 7 দিন ব্যাপী যদি এই মাঠে শুনতে পারতাম আমরা, তাহলে দেখতেন কি আনন্দ, কত কিছু জানতে পারতাম আমরা। এক দুদিনের আলোচনায় কি হবে, এই একটা শ্লোকের একটা অক্ষর নিয়ে যদি আমি ব্যাখ্যা করি গুরু কৃপায় আপনাদের, তাতেও তো ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। যত প্রশ্ন করেছেন একটা প্রশ্নের উত্তর দিলেই তো সময় শেষ, এরপরও যতটুকু ছাড়া যায়। আপনাদের জানার আগ্রহ দেখে আমার খুব ভালো লেগেছে। মানুষ যদি কৌতূহলী না হয়, প্রশ্ন যদি হৃদয়ে না জাগে, তাহলে সে জানবে কি করে? প্রশ্ন তো অবশ্যই হৃদয়ে উদিত হওয়া উচিত। তবে আমরা তো একটা ধারাবাহিক ভাবে আলোচনা করি। মনে করুন বিভিন্ন প্রশ্ন যখন করা হবে, বিভিন্ন শাখা প্রশাখায় যেতে হবে, তখন আলোচনার একটা ধারাবাহিকতা থাকে না, বিষয় ভিত্তিক যখন আলোচনা থাকে, আমরা চেষ্টা করব সেইভাবে শোনার। তো দেখবেন মৃত্যুর পরে আমরা অনেক সময় আমাদের পিতামাতার নামের পূর্বে স্বর্গীয় শব্দটা লিখি, লিখি কি লিখি না, এটাও কিন্তু প্রকৃতপক্ষে ঠিক না। কি করে ঠিক না, আমরা স্বর্গীয় দ্বারা বুঝাই এই লোকটা জীবিত নাই, তাই তো? কিন্তু মনে করুন আমার বাবা মা মারা গেছে, আমরা কি জানি তিনি কোন লোকে গিয়েছেন, স্বর্গলোকে গিয়েছেন না ব্রহ্মলোকে গিয়েছেন, না বৈকুণ্ঠে গিয়েছেন না গোলক বৃন্দাবনে গিয়েছেন, না পিতৃলোকে গিয়েছেন না নরকে গিয়েছেন, কেউ জানি? কিন্তু আমরা তো কোনো সন্তানাদি চাইবো না আমার বাবা নরকে যান, না চাইলেও তো কিছু করার নেই, কর্মফল অনুযায়ী তো যেতে হবে, আমাকেও যেতে হতে পারে যদি কর্ম খারাপ থাকে। স্বর্গীয় শব্দটা কেন লেখা যথাযুক্ত নয় ভালো করে বুঝবেন। ফেসবুকে আমরা স্ট্যাটাস দেই, দেখবেন কেউ যখন মারা যায়, আমরা মৃত্যু সংবাদটা যদি কেউ ফেসবুকে স্ট্যাটাস করে, আমরা কমেন্ট করি তার আত্মা যেন স্বর্গলোক প্রাপ্ত হয়। এটা বলি কি বলি না, যারা বলি বুঝবেন তারা শাস্ত্রের সব বুঝে না, গীতা জীবনে পড়ে না। কারণ গীতায় ভগবান বলছেন স্বর্গ তো একটা হোটেলের মতো, এটা গেলে আবার ফিরে আসতে হবে। স্বর্গে কেউ যেতে চায় নাকি? স্বর্গে গেলে তো আবার ফিরে আসবে। তুমি কোন জায়গায় যেতে হবে? আমাদের ভগবানের কাছে, যেখানে গেলে আর কখনো তোমাকে ফিরে আসতে হবে না। আমরা শ্রাদ্ধটাও করি স্বর্গের কামনায়, এটাও তো ভুল। এখানে বলতে হবে বিষ্ণু লোক প্রাপ্তি, ভগবানের লোক প্রাপ্তি কথাটা বলতে হবে। ঠাকুরদা দেখবেন বলে স্বর্গ কামক, স্বর্গে গেলে তো ফিরে আসতেই হবে। গীতায় ভগবান বলছেন ষষ্ঠ শ্লোকের মাঝে নবমধ্যে রাজবিদ্যা রাজগুজুগ করেন, স্পষ্ট বলা আছে দেবতার পূজা করলে দেবলোকে যাবে, দেবলোক থেকে আবার ফিরে আসতে হবে। তাহলে এই জায়গায় স্বর্গীয় শব্দটা না লিখে যথার্থ হবে পরলোকগত লিখা। পরলোকগত মানে এই লোকে তিনি আর নাই, এবার কর্মানুযায়ী তিনি যে লোকেই যান না কেন, পরলোক মানে কি, যে কোনো একটা লোকে আছেন, তাই তো বাবা? পরলোকগত, এটার সংস্কৃত শব্দ হচ্ছে প্রেতস্থ। প্রেত মানে ভূত প্রেত না, প্রেত মানে পরলোকগত। স্বর্গে গেলেও আপনাকে ফিরে আসতে হবে। এই জন্য ভগবান বললেন এই লোক থেকে ব্রহ্মলোক যে লোকেই তুমি যাও না কেন, সেই লোক থেকেও তোমাকে আবার জগতের বুকে ফিরে আসতে হবে। দেবতারাও মানুষ ছিলেন, সাধনার গুণে তারা দেবত্ব প্রাপ্ত হয়েছেন। ইন্দ্র স্বর্গের রাজা, মনে রাখবেন ইন্দ্র বলে কোনো দেবতা নাই, এটা স্বর্গের রাজার পদবী। অর্থমন্ত্রীর চেয়ারে যে বসে তাকে অর্থমন্ত্রী বলা হয়। আপনি গিয়েও যদি বসেন আপনাকে অর্থমন্ত্রী বলা হবে, যদি বসার যোগ্যতা হয় আপনার। তেমনি ভাবে ইন্দ্রের চেয়ারে গিয়ে যে বসবে সেই ইন্দ্র, যেমন লক্ষ্মী তিনি আমাদের অর্থমন্ত্রী,
মা সরস্বতী শিক্ষামন্ত্রী, বরুণ দেবতা পানি সম্পদ মন্ত্রী জল দান করেন। এইভাবে সপ্তাহ ভাগ করে দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট। সূর্য জ্বালানি মন্ত্রী আলো প্রদান করেন আমাদেরকে। এগুলো যদি সৃষ্টি তত্ত্ব থেকে শুনতে পারতাম আমরা। একটা মুসলমানকে জিজ্ঞেস করেন তার ধর্ম কোত্থেকে আসলো, ওয়ান টাইম বলে দেবে। একটা সনাতনী কাউকে জিজ্ঞেস করেন আপনার ধর্মের উৎপত্তি কোত্থেকে, বলতে পারবে না। এটা অবাক হওয়ার বিষয়। এগুলো আমরা ধর্ম কিছুই জানি না, কিছুই জানি না। এই যে আজকে আমরা পাঠ শুনছি, তারপর আপনাদের কীর্তন হবে ষোলপ্রহর ব্যাপী। তো আচ্ছা, এই যে ষোলপ্রহর ব্যাপী কীর্তন হবে, আচ্ছা বলুন তো, এই যে কীর্তনের মণ্ডপের সামনে দুটা কলা গাছ এনেছেন, কেন আনতে হয়? এতদিন যাবৎ আমরা কীর্তন করছি, কিন্তু জানি কি কলা গাছ কেন আনতে হয়? কেউ জানি? জানি না। মণ্ডপের সামনে আম পাতা দেয়া হবে, আম পাতা কেন আনতে হয়? আম পাতা না এনে জাম পাতা আনলে দোষ কি? প্রশ্ন আসতে পারে না। আবার কলা গাছ কেটে আনা যাবে না, শিকড় সহ তুলে আনতে হবে। যদি কেটে আনো কলা গাছ, এই কলা গাছ যজ্ঞে লাগবে না। আমরা অনেকেই ধর্ম যাজন করি, কিন্তু সেটা দেখা দেখি পরম্পরাক্রমে করছি আমরা, অর্থ না জেনে। একটা ঘট বসিয়েছি, ঘটের উপর নারকেল, নিচের মাঝে কলা পাতা, তারপর ধান দুর্বা। আচ্ছা বলুন তো, ঘটটা কিসের প্রতীক? ঘটের উপর নারকেল কেন বসাতে হয়? নারকেল না বসিয়ে জাম্বুরা দিলে দোষ কি? প্রশ্ন আসতে পারে না। ঘটের মাঝে সিঁদুরের ফুটা দেই, পাঁচটা, পাঁচটা না দিয়ে তিনটা চারটা দিলে কি হয়? একটা কম বেশি দিলে কি? আমের পল্লব আমরা আনি, আম পাতা, আম পাতা কেন আনতে হয়? আমের পল্লব কেন আনতে হয়? দান্দুর্বা নিয়ে আসো, আশীর্বাদ করবো আমরা। দান্দুর্বা কেন আনতে হয়? কতজন জানি আমরা বলুন? কিন্তু এগুলো তো আমরা করছি। শুধু এখানেই শেষ নয়, কিভাবে তিলক দিতে হয় দেখে দেখে আমরাও দেই। তিলকের উৎপত্তি কোত্থেকে? কেন দিতে হয়? না দিলে দিলে দোষ কি? তারপর হচ্ছে কণ্ঠে মালা দিচ্ছি আমরা, এই মালা গতকাল আমরা বিস্তারিত ব্যাখ্যা করছি, কেন দিতে হয়? না দিলে দোষ কি? তারপর মায়েরা সিঁদুর পড়ছেন, সিঁদুরের উৎপত্তি কোত্থেকে? কেন সিঁদুর পড়তে হয়? কয় জায়গায় সিঁদুর পড়তে হয়? পাঁচ জায়গায়। কালকে এক মা বলেছেন, পাঁচ জায়গার মন্ত্র কি? ধ্যান মন্ত্র কি সিঁদুরের? জানি না, দিচ্ছি আমরা। অনুষ্ঠান করি, জানি না। আমরা ধর্ম মানে বুঝি বৃহস্পতিবারে লক্ষ্মীর গট পরিবর্তন শুধু মায়েরা। আর কীর্তনে গিয়ে একটু আনন্দবাজারে খিচুড়ি খেয়ে চলে আসা, এর উপরে আর কিছু বুঝি না আমরা। দুর্গা সরস্বতী পূজা ইত্যাদিতে শুধু দেখতে যাই, প্রণামটাও ঠিক মতো করি না। ক্যাচ পাও দেওয়া থাকে, এইভাবে প্রণাম, এক হাতে প্রণাম দেয় মাকে, প্রণাম অপরাধ, প্রণামটাও ঠিক মতো করতে জানি না আমরা। এই যে গতকাল বলছিলাম যে পা স্পর্শ করে প্রণাম দেওয়ার মতো অপরাধ আর হতে পারে না, অথচ পা স্পর্শ করে প্রণাম না দিলে আমরা বলি কত বেয়াদব, দেখো পা স্পর্শ করে প্রণাম দেয় নাই, অর্থ বুঝি না। হিন্দুরা প্রতিনিয়ত অনেক কাজ করছে, কিন্তু অর্থ না জেনে পরম্পরাক্রমে শুধু করে আসছে। এভাবে আমি হাজার হাজার উদাহরণ দিতে পারবো। সাত পাকে বিয়ে করতে হয় বলে হিন্দুরা বিয়ে করছে, বলুন? অনেকেই তো বিয়ে করেছেন, আমি না হয় করিনি এখনো। সাত পাকে কেন বিয়ে করেছেন বলুন? একটা পাক কম বা বেশি দিলে দোষ কি? প্রশ্ন আসতে পারে না। আপনি যে বিয়েটা করেছেন, এই বিয়ের নাম কি বলুন? এর চেয়ে লজ্জা হতে পারে? বিয়ে করলেন, বিয়ের নামটাই বলতে পারেন না? এগুলো কি জানা প্রয়োজন কি প্রয়োজন না? তো দুদিনে কি হবে, সময় তো চলে যাচ্ছে। বিস্তারিত জানতে হবে ধর্মের আনুষঙ্গিক বিষয়। একদিন যদি নিত্যকর্ম নিয়ে জানতে পারতাম, ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত একজন সনাতনীর কাজ কি? একটা মুসলমান ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত তার কর্তব্য কি সে বলে দেয়? বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে। তুমি কোনো কাজ করবে কি দিয়ে শুরু করবে? ওরা কেউ মারা গেলে বলে, মৃত্যুর সংবাদ শুনলে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা হিন্দু মরলে কি বলতে হয় মৃত্যু সংবাদ শুনলে? কজন আমরা জানি বলুন, একজন হিন্দুর ঘরে বাচ্চা হয়েছে সংবাদ শুনে কি বলতে হয়? আয়ুষ্মান ভব। আমরা কজন জানি এগুলো বলুন? ঘুম থেকে উঠেই ধরণী মাতাকে একটা প্রণাম দিতে হয়,
পালঙ্ক থেকে নেমে এই ধরণী আমাদের মা। সূর্যদেবকে প্রণাম দিতে হয়। এই যে উত্তরা সংক্রান্তি গেল পৌষ সংক্রান্তি, তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন আসরে। এই সংক্রান্তির আগের দিন একটা ঘর বানাই আমরা, এটাকে আপনারা বলেন ভেড়ার ঘর। অথচ এই ঘর হচ্ছে মহাময়ী বিশ্বের চিতা। এই ঘরের মাঝে আমরা কত খাবার দাবার গ্রহণ করি, মুরগি রান্না করে। অথচ শাস্ত্র বলছেন এই ঘরের মাঝে কোনো আহার গ্রহণ করা যাবে না, পাপ হবে। তত্ত্ব জানি না গো, সংক্রান্তি শব্দের অর্থই বলতে পারে না। 1000 জনের মাঝে 999 জন হিন্দু, কিন্তু সংক্রান্তি করছে তারা। করছি জানি না অর্থ, ধর্মটা পালন করছি আমরা ঠিক এইভাবে। মনে করুন আপনাদের এই সিংহগ্রামে, এটা তো উত্তর সিংহগ্রাম, উত্তর সিংহগ্রামে এক দাদা বিয়ে করেছেন। এবার বিয়ে করার পর বৌমা এসে প্রণাম দিয়েছে শাশুড়িকে। আমাদের অঞ্চলে একটা রীতি আছে, শাশুড়িকে যখন নববিবাহিতা বধু প্রণাম দেবে তখন শাশুড়ি তাকে একটা উপহার দেন। আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, আছে। এবার শাশুড়ি বৌমাকে বলছে, মারে আমি তোকে কি উপহার দেব, সবচেয়ে বড় উপহার, আজ থেকে তুই আমার ঘরে বউ না, আজ থেকে তুই আমার ঘরের মেয়ে। এর চেয়ে বড় উপহার হতে পারে? আজকে আমাদের সমাজে সংসারে আমরা মনুষ্য জীবেরা কি করে ধর্ম পালন করে বেঁচে থাকব, এটা আমাদের শুনতে হবে প্রথম। সংসারী মানুষের কর্তব্য কি? শুধু গ্রন্থ থেকে লীলা আর কিচ্ছা শুনলে তো হবে না। সংসারী মানুষ কি করে বেঁচে থাকবে ভালো করে? আজকে আমরা যুব সমাজ ভ্রষ্ট হয়ে যাচ্ছি, গুরুজনদের প্রতি সম্মান করে না, শ্রদ্ধা করে না। প্রত্যেকটা গড়ে গিয়ে দেখো শান্তি নাই, শাশুড়ি বউয়ে মিল নাই, বাবা মার সঙ্গে ছেলের ভালো সম্পর্ক নাই। আজকে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখো অধিকাংশ মা বাবা যারা বৃদ্ধাশ্রমে, তাদের সন্তানেরা এক একটা গ্রাজুয়েশন দাড়ি, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশন দাড়ি। ভারতের বৃদ্ধাশ্রম গুলো ঘুরে একটা রিপোর্ট বের হয়েছিল, বৃদ্ধাশ্রমে যারা আছেন অধিকাংশদের ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত চাকরিজীবী, তাহলে তাদের বৃদ্ধাশ্রমে কেন গতি হলো বাবা? প্রত্যেক মা বাবা সন্তান জন্মের পরই স্বপ্ন দেখে, আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কজন মা বাবা স্বপ্ন দেখে, আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেব, ভক্তও তৈরি করব। আজকে এই সংবাদগুলো কি পান না? নিশ্চয়ই পান, ইউটিউবে আছে, গুগলে আছে, দেখুন সার্চ করে। ভারতে এক প্রাইমারি স্কুলের হেড টিচার তার বাবাকে গালের মাঝে এত থাপ্পড় শুরু করেছে, অপরাধ কি বাপের? ফ্রি স্কুলে মাকে কেন একটা মিষ্টি দিল? কেমন শিক্ষিত ছেলে, প্রাইমারি স্কুলের হেডমাস্টার বাপে ফ্রি স্কুলে মিষ্টি দিয়েছে বলে বাপের গালে থাপ্পড় শুরু করেছে, সন্তান না কুসন্তান? বস্তায় বড়ে বাবাকে গাই বান্দাতে নদীতে ফেলে দিয়েছে বৃদ্ধা বাবাকে, বস্তায় বড়ে মাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এগুলো তো ইউটিউবে আছে, বুড়ি বুড়ি নিউজ, আমি এগুলোকে সংগ্রহ করে রাখি সমাজকে বলার জন্য। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখুন করুণ আর্তনাদ, সন্তানের নামে আর্তনাদ করে মা বাবা, সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও, তাহলে তোমার গতি বৃদ্ধাশ্রমে কেন, ডাস্টবিনে কেন, নদীর জলে কেন? তার একটাই কারণ, সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করো, ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি ভগবত শিক্ষা দাও না। যদি ভক্তির শিক্ষা দাও তাহলে সন্তান জানবে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, সন্তান জানবে মা স্বর্গের চেয়েও পবিত্র, পিতা স্বর্গ পিতা ধর্ম, বাবা স্বর্গ বাবা ধর্ম। এটা স্কুলে গেলে সন্তান জানবে না, ওই ধর্মীয় শিক্ষা পড়লে জানবে। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, কেউ যদি বাবাকে সন্তুষ্ট করতে পারে, ওহে যুব সমাজ
समस्त देवतारा संतुष्ट होए ताके आशीर्वाद प्रदान करे पीतरे प्रीतिमापन्ने प्रियंते सर्वदेवता सेई बाबा के जदि केउ कष्ट दे से कखनो संसार जीवने सुखी होते पारबे ना कारण तुमिओ तो एकदिन बाबा होबे ताहले तोमार जन्य अनुरूप थाकबे जे जा किछु करबे तार जन्य ता किछु थाकबे जे सन्तान मा के कष्ट दे शास्त्र बोलछेन बाबा थेकेओ मायेर अवदान सन्तानेर जीवने बेशी एई संसारे सन्तान आनयनेर क्षेत्रे बाबार अवदान 25 मायेर अवदान 75% मार्क माये के बाबार मात्र 25 किभाबे पिता आनंदित होइया सागरे दे फेलिया सेई जे चले गेलो फिरे एलो ना बाबा बाबार काज करी के शेष आर कोनोदिन खबर नेय नाई आमाए दरिया मा जटरे कत कष्ट करे 10 মাস 10 দিন গর্বে দিল ঠাই গর্বে ধারণ করেছে পুষণ করেছে প্রসব বেদনা সহ্য করেছে তিল তিল করে দেহটাকে বড় করেছে এই মাঘ মাসের শীতের রাত্রিতে নিজে বিজায় থেকে মলমূত্র থেকে ও সন্তানকে শুকনায় রেখেছে সেই গর্ভধারিণী মাকে যদি কষ্ট দেয়া হয় ভগবান কখনো সন্তুষ্ট হবে না আজকে যুব সমাজ ভুলে গেছে আমার এই পর্যন্ত আসার পিছনে মায়ের অবদান সবচেয়ে বেশি আমার মা আদর্শ মা আজকে লক্ষ লক্ষ ভক্তের চরণদুলি নেওয়ার সুযোগ মা বাবার আশীর্বাদ অবদান একমাত্র সন্তান আমি মা বাবার আমার মা বলেন তুমি যদি জগতের ছেলে হতে পারো বুঝবো তোমাকে গর্বে ধারণ করা আমার সার্থক হয়েছে এসেছিস যখন দাগ রেখে যা কিছু করে যাও যেন সংসার তোমাকে মনে রাখে যদি কেউ মাকে কষ্ট দিয়ে থাকো আজকে গিয়ে মার্জনা চাও যদি কেউ বাবাকে কষ্ট দিয়ে থাকো বাবা নামক বট বৃক্ষটা যদি সংসার থেকে একদিন উৎপাতন হয়ে যায় ওহে সংসারী জীব বুঝবে সেদিন তুমি কত এতিম বাবা যদি না থাকে সংসারে বুঝবে তুমি কত এতিম নিজে সমস্ত দুঃখ কষ্টকে হৃদয়ে লালন করে সন্তানকে বুঝতে দেয় না সংসারের সমস্ত গরল নিজে গ্রহণ করে সন্তানের সুখ আল্লাহকে পরিপূরণ করে বাবার চেয়ে মায়ের অবদান বেশি এই মা সন্তানকে তিল তিল করে বড় করেছে নারীর সঙ্গে তার সক্ষমতা সম্পর্ক এই জন্য পার্বতী দেবী দুর্গা বলছেন গণেশ কার্তিককে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে যে আগে আসবে রত্নমালাটা তার গলায় দেব কার্তিক ভাবলেন আমার 52 ময়ূর আমি ময়ূরে চড়ে যাব গণেশের আগে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে আমি আসব রত্নমালা আমার গলাতে শোভিত হবে কার্তিক বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসলেন এসে দেখলেন গণেশের গলায় রত্নমালা দেবী পার্বতী তাকে কোলে নিয়ে আছেন এবার কার্তিক বলছে মা মাতৃ হৃদয়ে তো পক্ষপাতিত্ব নেই গণেশ কি করে আমার আগে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসলো তুমি কেন তার গলে রত্নমালা পরিয়ে দিলে দেবী পার্বতী বলছেন পুত্র তোমার এই জ্ঞানটা হয় নাই এখনো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করেছো ঠিকই কিন্তু এই জ্ঞানটা হয় নাই কেউ যদি গর্ভধারিণী মাকে প্রণাম দিয়ে পরিক্রমা করে তার বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রণাম এবং পরিক্রমা করা হয়ে যায় জয় জয় নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধেশ আজকে আমরা ভুলে গেছি এই তত্ত্ব
আজকে ধর্মীয় শিক্ষার অভাবের কারণে আজকের সন্তানেরা পিতামাতার গায়ে পর্যন্ত হাত তুলে কটু কথা বলে, ডাস্টবিনে ফেলে দেয়। বৃদ্ধ বয়সে মাকে আবর্জনা ভেবে, মাটির মাকে যদি 3,000 টাকা দামের শাড়ি দাও, যদি ঘরের মাকে সম্মান না করো, এই পূজার কোনো মাহাত্ম্য হতে পারে না। ভালো করে মনে রাখবে, মা বাবা হচ্ছেন আমাদের প্রাথমিক শিক্ষা গুরু। ওই মা বাবাকে বাদ দিয়ে, মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ যদি সংসারে বড় হতে চায়, সে কখনো বড় হতে পারবে না। আজকে এই পারমার্থিক শিক্ষাটার অভাব সংসারে, প্রত্যেককেই সেটা দিতে হবে। প্রত্যেক মা বাবার কর্তব্য সন্তানকে ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেয়া, গীতা ভাগবতের পাঠ নিয়ে আসা। আমরা কজন মা বাবা এটা করি, এই স্নান করে একটু তুলসীকে স্নান করা, প্রণাম দে, পরিক্রমা কর, এই একটু গীতাটা পড়। আমরা অনেক মা বাবা নিজেরাই করি না, তো সন্তান শিখবে কি করে? মা বাবা যদি ঘুম থেকে উঠে তার পরলোকগত মা বাবার যে ছবি আছে দেয়ালে টাঙ্গানো, সেই ছবিতে যদি প্রণাম করে মা বাবা, সন্তান সেটা দেখে শিখবে, সেও কোনো জায়গায় যাওয়ার সময় মা বাবাকে প্রণাম করে যাবে। এটাকেই ভগবান বলছেন তৃতীয় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে, যদ যথাচ রতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইথর জন্ম হ সজত প্রমাণম কুড়ুতেলু তত অনুবর্ততে হে অর্জুন। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে কর্মকাণ্ড করে, জগতের সবাই তাকে অনুকরণ করে, তিনি যা জগতের বুকে প্রমাণ করে যান, সমস্ত লোক তাকে অনুসরণ করে। হোয়াট ইভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো, এন্ড হোয়াট ইভার স্ট্যান্ডার্ড হি সেটস অফ এক্সাম্পল আর এক্সেট্রা, অল দ্য ওয়ার্ল্ড পারসু, উই ফরগটেন দ্যাটস টপিক, দ্য অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ। হে অর্জুন, হোয়াট ইভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো, and whatever standards is sets of exemplary etc all the words pursue, bhule geche amra shei totto. ei jonno shrimad bhagavad gita, that is no law of regulation almighty creator krishna. if you violate rule of regulation omnipotent maker krishna, of course punished man, of course punished man, any situation, of course punished man, any time. কারণ এই জগৎ জীবকে ভগবান শিক্ষা দেওয়ার জন্য নিজে আচরণ করে, কর্ম নাই তার তথাপি তিনি কর্ম করেন, জন্ম নাই তার তথাপি তিনি জন্ম গ্রহণ করেন। কেন আসেন ভগবান? হুয়ে নিবার এন্ড হুয়ে নিবার দেয়ার ইজ এ ডিক্লাইন ইন রিলিজিয়াস প্র্যাকটিস। ডিক্লাইন, হোয়াট মিনস দ্যাট ওয়ার্ড ডিক্লাইন? ডিক্লাইন মানে হচ্ছে কমে যাওয়া। হুয়ে নিবার এন্ড হুয়ে নিবার দেয়ার ইজ এ ডিক্লাইন ইন রিলিজিয়াস প্র্যাকটিস, যখন ধর্মের আচরণ সংসারে কমে যায়, অর্থাৎ যখন সংসারে ধর্মের গ্লানি হয়। ও ডিসেন্ডেন্ট অফ ভারত, ওহে ভারত, এন্ড প্রিডমিনেট রাইস অফ রি রিলিজিয়ন, এট দ্যাট টাইম আই ডিসহ্যান্ড মাই সেলফ, তখনই আমি নিজেকে অবতীর্ণ করি। ডিসেন্ট শব্দটি অর্থ হচ্ছে নেমে আসা, ভগবান নেমে আসেন। কেন নেমে আসেন? টু ডেলিভার দ্য পায়াস এন্ড টু অ্যানিহিলেট দ্য মিসক্রিয়ান এজ ওয়েল এস টু রিএস্টাবলিশ দ্য প্রিন্সিপাল অফ রিলিজিয়ন। I myself appear millennium after millennium, the all power supreme being Krishna say, force after whenever and whenever there is a decline in religious practice, or descendant of Bharat, a predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant, as well as to establish
I myself fear millennium after millennium. Jodio, one who knows the transcendental nature of my appearance and activities does not upon loving the body take his part again in this material world, but attain my eternal abode of Arjun. Yada yadahi dharma shaglanir bhavati bharato abhutanam dharma shatadatvanam shurejami agam puritranai sadunam bina sayat dushkuritam dharma samstapunartaya sambhavami yage yage जन्म कर्म चर दिव्यम जबे तत्ता देहम पुनर्जन्म नयति मामेति स्वयर्जुन जदा जदा धर्मेर ग्लानी हईलो संसारे हे भारत विश्ववार लघु करिबारे अधर्मेर अभ्युतानार धर्म ग्लानी हईले আত্মার সৃজন করি দেখ এ সকলে সাধুদের পরিত্রাণার অসাধুর বিনাশ যে করবে ও ধর্ম তার করি সর্বনাশ আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন যুগে যুগে আসি আমি মানসেবচন কেন আসেন ভগবান জগতে যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান হয় দুষ্কৃতিকারীদের বিনাশ ধর্মের সংস্থাপন সাধুদের পরিত্রাণ নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেয়া এই কারণগুলোকে হৃদয়ে লালন করে ভগবান আসেন গৌরহরি বললেন আপনি আচরে প্রভু জীবের শেখায় আপনি না আচরিলে জীবকে শেখানো না যায় নিজে আচরণ করে শিক্ষা দিতে হয় বাবা যদি সিগারেট খেয়ে তার ছেলেকে বলে আজ থেকে তুমি সিগারেট খেও না ছেলে মানবে বলবে তুমি খাও আমাকে বলো ভগবান নিজে এসে আচরণ করেন তার ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই জন্য বাবা মা যদি ঘুম থেকে উঠে নিজের মা বাপের ছবিতে প্রণাম দেয় সন্তান অটোমেটিক বাবা মার প্রতি শ্রদ্ধা হৃদয়ে মাঝে জাগ্রত করে দেবে এটা আমাদের পরিবারে ছিল সন্ধ্যা হলে আমার এক জেতা উনি দেহ রেখেছেন আমাদের প্রত্যেকের একটা রীতি ছিল কুশাসন হাতে নিয়ে বাড়ির যারা সবাই গিয়ে এক জায়গায় বসতে হবে বসে গিয়ে আমরা প্রার্থনা করতাম প্রথমেই আমার মনে আছে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই যে একটা কবিতা এটা প্রথমে সবাইকে বলতে হবে তারপর আমরা এগুলো প্রার্থনা করতাম এই যে একটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র হচ্ছে তার পরিবার এক্সট্রিম টিচিং ইনস্টিটিউশন And so spinners in mitochondria family. If you violate that rule of regulation, of course your child, your children, of course, unmeritorious. Abhadra hobe apnar santan. Unpolite hobe. Unobediently hobe. Ei jonno shikha dite hobe santanke. Eta prayojon. Ajke Singho gramer shashuni ma tar boumake bolchen tumi aaj theke amar ghorer বউ না মেয়ে এরকম যদি কোনো শাশুড়ি থেকে থাকে তার চরণে প্রণাম আজকে সংসারে যদি প্রত্যেক শাশুড়ি বউকে নিজের মেয়ে ভাবতে পারত আর বউ যদি শাশুড়িকে নিজের মা মনে করতে পারত শ্বশুরকে বাবা মনে করতে পারত শ্বশুর যদি মেয়ে মনে করতে পারত যে আমার এক বাবা মা ছেড়ে আরেক মা বাবা পেয়েছি আর শ্বশুর শাশুড়ি বলবে আমারও তো একটা মেয়ে অন্যের গড়ে দিয়েছি আমি ছেলে দিয়ে আমি আরেকটা মেয়ে এনেছি তাহলে সংসারে আর কখনো দুঃখ থাকতো না সংসারে স্বর্গ সুখ আসত এটা অভাব সংসারে এই জন্যই তো আজকে বিয়ে করে কালকে চুলাচুলি পার্টিশন মাঝখানে একটা ঘর চুলা দুইটা তিনটা আধ্যাত্মিক অনুভূতি নাই আমাদের মারে তুই আমার ঘরে বউ না মেয়ে আজকে বধুবরণের দিন তোকে বলছি রে মা কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ওমার রে আজ থেকে তুই কথা দে যতদিন এই সংসারে তুই বধু হয়ে থাকবে আমি চলে গেলেও তুই একাদশীটা কখনো বাদ দিস না এরকম শাশুড়ি কেউ আছো ছেলে তো অনেকেই বিয়ে করিয়েছ ছেলে বউকে বলছো মা একাদশী কর শাশুড়ি আছো কি কেউ প্রথম দিনই বলছো যদি করে তাকো বুঝবে তুমি প্রকৃত শাশুড়ি এবার বউ বলছে মা আপনি যেহেতু বলছেন আমি আপনার আদেশকে শিরোধার্য করে নিলাম
একাদশীর প্রসঙ্গটা এসেছে একটু বলে নেই। কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী, সর্বশ্রেষ্ঠ ব্রত মনে রাখবেন। ইফ ইউ ক্রিয়েট দ্য সিন অফ থ্রি আইটেম, অফকোর্স সিচুয়েশন, গুডউইল, এক্সপিয়েশন এনি সিচুয়েশন, বাট ইফ ইউ ক্রিয়েট থ্রি আইটেম সিন, নো এক্সকিউজ, নো ফরগিভ, অনলি পানিশমেন্ট। তিনটা প্রক্রিয়ায় যদি পাপ করো, এই পাপের কোনো ক্ষমা নাই, নো এক্সকিউজ কোনো ক্ষমা নাই, নো এক্সপিয়েশন কোনো প্রায়শ্চিত্ত নাই, অনলি পানিশমেন্ট। নাম্বার ওয়ান, কেউ যদি একাদশী ব্রত না করো, একাদশীতে যদি কেউ পাপ কার্য করো, এই পাপের ক্ষমা নাই, কোনো কাজ দ্বারা এই পাপ থেকে মুক্তি পাবে না। কলিযুগের কথা বলছি, বিশেষ করে এই কলিযুগের মানুষেরা অন্নগত প্রাণ, জুনিগত মন, কামনারতই অর্ণ বেতারা নিপতিত। এই কলিযুগের লক্ষণ বড় ভয়াবহ, আঘাতে গাঠ হবে, আপতে পথ হবে। কলি শব্দের অর্থ অফুটন্ত, প্রকাশিত, ভক্তি জ্ঞান বৈরাগ্য এই যুগে প্রকাশিত হয় নাই। চারিদিকে অনাচার অবিচার, এই কলিযুগের লক্ষণ প্রসঙ্গে শাস্ত্রকার বলছেন, এই কলিযুগে নারীর সম্মান কমে যাবে, আমরা নারীকে শোষণ করব সবচেয়ে বেশি। এই যে গতকালকের নিউজ দেখেছেন, নোয়াখালীতে আবার এক নারীকে বিবস্ত্র করা হয়েছে, এটা তো গতকালকের নিউজ। আজ থেকে কয়েক মাস আগে নোয়াখালীর বেগমগঞ্জে যে ঘটনাটা ঘটল, এক মায়ের বয়সী নারীকে বিবস্ত্র করেছে কুলাঙ্গার আমার বয়সী কয়েকটা ছেলে। 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ থেকে বাদ যাচ্ছে না। আজকে আমার বয়সী ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে মেয়ে দেখলেই শীষ মারে, উকি দিয়ে যদি কেউ শীষ দিয়ে যায়, বুঝেনি সে তোর ভালোবাসা চায়। আবার কিছু কিছু মেয়েরা আছে, তারাও এটাকে ভালোবাসে। এক বান্ধবী আরেকজনকে বলছে, তোকে যদি কেউ শীষ দেয়, বুঝবে তোর প্রতি একটু ক্রাশ খাইছে, উকি মেরে যদি কেউ শীষ দিয়ে যায়, বুঝেনি সে তোর ভালোবাসা চায়। অভাব নেই, আমাদের বয়সী ছেলেরা রাস্তায় মেয়ে দেখলেই চুলকানি শুরু হয়ে গেছে। আরো কিছু কিছু আছে অভদ্র সন্তান, রাস্তায় দাঁড়িয়ে মেয়ে দেখলে বন্ধুকে বলবে, দোস্ত দেখ তো মালটা কেমন। যুব সমাজ ভালো করে জেনে যাও, তোমার বোন কলিজার টুকরা না, আর অন্যের বোন তোমার কাছে মাল। নারীকে সম্মান দিতে শিখো, এই নারী তোমার মা, তোমাকে গর্বে ধারণ করেছে, এই নারী তোমার বোন, এই নারী তোমার স্ত্রী, সম্মান দিতে শিখো। নারীকে যদি কেউ অমর্যাদা করে, শোষণ করে, তার সংহার হবে, তার ক্ষমা নাই। মহাভারত এত বড় যুদ্ধ হলো, যত কারণ আছে তন্মধ্যে মূল কারণ এই দ্রৌপদীর চরণে অপরাধ। এত বড় কুলাঙ্গার সন্তান দুর্যোধন কতটা নির্লজ্জ, বাপের সামনে, কাকার সামনে, গুরুদেবের সামনে ভ্রাতৃবধূর কাপড় টানে। কি শিক্ষা দিল বাপ মা? হ্যাঁ, লজ্জাও তো থাকা উচিত বাপের সামনে। ভাইয়ের বউ, বড় ভাই বউ, মাতৃ সমতুল্লা, বড় ভাই বউয়ের কাপড় টানছে গুরুদেবের সামনে, একটু চোখ চশম বলে তো কিছু আছে? দেখো কি অঘটন ঘটে গেল, কত শাস্তি হলো, সহংসে নিধন হলো। নারীকে সম্মান দিতে হবে, এই নারী আদ্যশক্তি মহামায়া রূপিণী। একবার নারী যদি মন থেকে অভিশাপ দিয়ে দেয়, বাঁচবে না। আর নারীকে চলনে বলনে পোশাকে আশাকে সচেতন হতে হবে। ভগবান তোমার এই দেহটা দিয়েছেন খুলে দেখানোর জন্য নয়, আজকে আমরা যত খুলতে পারি তত ভালো। এই নারী হচ্ছে লক্ষ্মী গুণে রূপে সরস্বতী, এই নারী কখনো নিজের অধিকারের জন্য উগ্র চণ্ডী। এই নারী আজকে যুবকেরা বিশেষ করে ভ্রষ্ট হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। কলিযুগের প্রসঙ্গে শাস্ত্রকার বলছেন, নারীর সংগ্রামকে আমরা একেবারে নিম্ন স্তরে নিয়ে যাব। ভক্তি জ্ঞান বৈরাগ্য এই যুগে জাগ্রত করা সহজে যাবে না।
মানুষ আহার ছাড়া বাঁচতে পারবে না, কামনা ছাড়া চলতে পারবে না। একজন কবি কবিতা লিখেছেন কলিযুগের প্রসঙ্গে, সারাদিন গাল মন্দ দিনেও যদি লাগে দ্বন্দ্ব, নিধি নাই সুপুত্রের যদি রাতে না পায় বউয়ের গন্ধ। সারাদিন যদি ঝগড়াও করে স্ত্রীর সঙ্গে, রাত্রে বউ ছাড়া ঘুমাতে পারবে না, বউয়ের কথা ছাড়া চলবে না। কলিযুগের লক্ষণ এটা, মিলিয়ে দেখো সমাজের সঙ্গে। বাবা মা যতটুকু না সম্মান পাওয়ার কথা, এই কলিযুগে তার চেয়ে বেশি সম্মান করবে ছেলে শ্বশুর শাশুড়িকে। সমাজে হচ্ছে বাবা, শাস্ত্রকার তো আর ভুল বলেন নাই। ভাই বোনকে যতটা স্নেহ করা প্রয়োজন, তার চেয়ে বেশি স্নেহ পাবে শ্যালক শালিকা। এটা কলিযুগের লক্ষণ। আগাতে গাঁট হবে, আপতে পথ হবে, গুরুজনের সম্মান কমে যাবে, গুরুদেবকে শিষ্য সম্মান দেবে না, শিক্ষককে ছাত্র সম্মান করবে না, ভ্রষ্ট হয়ে যাবে তাদের হৃদয়। মানুষের উচ্চতা দিন দিন কমে যাবে, হাইট কমে যাবে, বলো ঠিকই ঠিক না? মানুষের উচ্চতা কমতেছে। আমরা দেখেছি আমাদের গ্রামে যারা দাদুর বয়স ওরা অনেক উঁচু, আমরা তো দিন দিন কমছি, আমাদের হাইট তো কমছে। মানুষের মাঝে যৌন লালসা এতটাই বেড়ে যাবে কলির শেষ প্রান্তে, রাস্তাঘাটে মানুষ পশুর মতো যৌন সঙ্গম করবে, লজ্জা মানুষের একেবারে কমে যাবে। দেখবে আমার বয়সী ছেলেরা যদি প্যান্ট পরে আটটা দশটা সিরা, এটা স্টাইল, স্মার্ট, স্মার্ট বলতে পারে না ভাই, স্মার্ট চুল দেখবে মেরার মতো, ভেড়ার মতো, ভগবান দিছে তোর চুল কালা তোর ভাল লাগে না, মেরার মতো করে আছে কি নাই? আচ্ছা, তারপরে নেইমারকে ফলো করি আমরা, আমরা নেইমারের ভক্ত। নেইমার যদি চুল কাটে এইভাবে, আমি ওইভাবে, এই হচ্ছে অবস্থা। এখানেই শেষ না, ভগবান এই দেহ দিয়েছেন ভগবত ভজনের জন্য। সেদিন ফেসবুকে দেখলাম এই এক সেরা সেরা বুঝো, ফুয়া ফুয়া বুঝো, ফুলা, ওই ফুলা অ্যাসিড দিয়া নাম লেখছে হাতের মাঝে নীলি।